শীতের আরো তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি আবহাওয়া অফিসে। সেখানে আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম। শিউলি, দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীতের দাপট, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। শিউলি, শুনতে পাচ্ছেন? আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, আজকে ঢাকার তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শীতের এই সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা কমে গেলেও আজকে আসলে ঢাকায় সে অর্থে খুব বেশি শীত অনুভূতি হচ্ছে না। কারণ আপনি জানেন, গত কয়েকদিন পর গতকাল প্রথম ঢাকাবাসী সূর্যের মুখ দেখে এবং এই কারণে এখনও তাপমাত্রা বেশ উষ্ণই রয়ে গেছে। এবং এছাড়া আপনি জানেন যে গত কয়েকদিন ধরে, অর্থাৎ প্রায় 5 দিন ধরে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে আশার কথা হলো, আজকে দেশের কোথাও কোনো শৈত্যপ্রবাহ নেই বলছেন আবহাওয়া অফিস। এবং এছাড়া আগামী যে কয়েকদিনের মধ্যে আবহাওয়ার কিছুটা বদল ঘটতে পারে, মানে এই সময় উষ্ণ থাকলেও এই শীতের মৌসুমেই আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। তো আমাদের সাথে একজন আবহাওয়াবিদ আছেন, আমরা আসলে তার কাছ থেকে শুনতে চাই যে কবে নাগাদ এই বৃষ্টিপাত শুরু হবে এবং হচ্ছে বৃষ্টির স্থায়িত্ব আসলে কেমন হবে। ধন্যবাদ। বাংলাদেশের উপরে কিন্তু এখন ঘন কুয়াশা বিদ্যমান রয়েছে এবং শীতের অনুভূতিটা যেটা, সেই অনুভূতি মানুষের ভিতরে প্রকট আকার ধারণ করেছে। সে অনুযায়ী কিন্তু বাংলাদেশে এখন আগামীকাল থেকে মোটামুটি পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে মেঘের অবস্থান হতে পারে এবং মেঘ চলে আসতে পারে। সেই মেঘ থেকে আগামী, আমরা আশা করছি আগামী 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের উপরে কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই বৃষ্টিটা মোটামুটি দেশের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের তুলনামূলকভাবে অন্যান্য অংশের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এর ফলে আসলে তাপমাত্রার কতটা পরিবর্তন? আসলে যখন আকাশে মেঘ চলে আসে তখন দিনের তাপমাত্রা না বাড়লেও কিন্তু রাতের তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। তখন তখন আমরা আশঙ্কা করছি আজ থেকেই মোটামুটি রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে যাবে এবং সেই মেঘ যতদিন পর্যন্ত আকাশে থাকবে, বৃষ্টি না হওয়া পর্যন্ত, সেই ততদিন পর্যন্ত কিন্তু রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। এবং রাতের তাপমাত্রার সাথে সাথে, যেহেতু রাতের তাপমাত্রা যদি বৃদ্ধি পেয়ে যান, দিনে কিছুটা সূর্য ওঠার সম্ভাবনা আছে কোথাও কোথাও দেশের আগামীকালে, তখন ওইসব অঞ্চলে কিন্তু দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এই বৃষ্টিপাতের মধ্য দিয়ে, অর্থাৎ 18-19 তারিখের মধ্যে বৃষ্টিপাত যে হবে, এর ফলে তাপমাত্রারও কিছুটা বদল ঘটবে এবং এর পরে আসলে দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছেন আবহাওয়া অফিস। তো আমার কাছে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর। রীতা।